গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সম্পর্ক জোরদারে আর্থিক ও অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয়গুলোতে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। তারই জেরে শনিবার ঢাকা সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্র্যান্ট নাইমানের নেতৃত্বে শক্তিশালী এই প্রতিনিধি দলে থাকছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লোয়। তবে এবারের সফর একটি ভিন্ন মাত্রা যোগ করেছে, কেননা এই প্রতিনিধি দল ওয়াশিংটন থেকে সরাসরি ঢাকায় না এসে দিল্লি হয়ে ঢাকায় পৌঁছেছেন। সেখানে যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপক্ষীয় বৈঠকে ঢাকাকে বিরক্ত না করার জন্য ওয়াশিংটনের পক্ষ থেকে দিল্লিকে কড়া বার্তা দেওয়া হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রক্তক্ষয়ী ছাত্র আন্দোলনের পর দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে স্বৈরাচার হাসিনা সরকার। বিধ্বস্ত দেশকে পুনর্গঠনের দায়িত্ব নিয়ে শাসন ক্ষমতা হাতে নিয়েছে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি ওয়াশিংটন এবং বহির্বিশ্বে থেকে উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দলের প্রথম বাংলাদেশ সফর। 14 সেপ্টেম্বর শনিবার মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্র্যান্ট নাইম্যানের নেতৃত্বে মার্কিন একটি শক্তিশালী প্রতিনিধি দল ঢাকায় এসে পৌঁছেছে। এদিকে মার্কিন প্রতিনিধি দলের সফরকে অত্যন্ত গুরুত্বের চোখে দেখছে ঢাকা, কেননা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর মার্কিন প্রতিনিধি দলের এ সফর প্রমাণ করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে যুক্তরাষ্ট্র গুরুত্ব দেয়। এছাড়া প্রতিনিধি দলে নাইম্যান ও লু ছাড়াও এ দলে থাকছেন মার্কিন উন্নয়ন সংস্থা USAID-র এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কর সহ কয়েকজন গুরুত্বপূর্ণ কূটনীতিক। সব দিক বিবেচনায় এ সফরকে ঢাকার জন্য সুবিধাজনক মনে করছে সংশ্লিষ্টরা। তবে সফরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে ডোনাল্ড লোর চেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা থাকলেও আলোচনায় উঠে এসেছে তারই নাম, কারণ মার্কিনের জ্যেষ্ঠ কূটনীতিক বাংলাদেশে পা রাখার আগে ভারতে নেতৃত্ব দেবেন 2+2 ইন্টারন্যাশনাল সংলাপে। এতে ডোনাল্ড লোর সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির প্রতিরক্ষা দপ্তরের ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেদিদিয়া পি রয়্যাল, আর ভারতের পক্ষে সংলাপে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমপর্যায়ের কর্মকর্তারা। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে ডোনাল্ড লোর সফর নিয়ে বলা হয়েছে, কিভাবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়নের চাহিদায় সহযোগিতা করতে পারে তা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা করবে প্রতিনিধি দলটি। তবে ডোনাল্ড লোর সরাসরি ওয়াশিংটন থেকে ঢাকা আসছেন না এমন খবরে নানা ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে জনমনে। এ নিয়ে মার্কিন কূটনৈতিক সূত্র বলছে, দীর্ঘদিন ধরে বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম অধিকারের মতো বিষয়গুলো উপেক্ষিত ছিল। যেহেতু শেখ হাসিনা সরকার ভারতের কথা শুনত, তাই এই চ্যালেঞ্জগুলো উত্তরণে ওয়াশিংটন একাধিকবার দিল্লির সঙ্গে আলোচনা করেছে। তবে ভারত বরাবরই নিরাপত্তার অজুহাতে বিষয়গুলোকে এড়িয়ে গেছে। এখন ঢাকাকে বিরক্ত না করা বা কোনো চাপ প্রয়োগ না করার জন্য দিল্লিকে বার্তা দেবে ওয়াশিংটন। সম্প্রতি বাংলাদেশ থেকে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। ফোনালাপের পর মোদী এক্স হ্যান্ডেলে জানিয়েছিলেন, বাইডেনের সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে আলোচনা হয়েছে। তবে জো বাইডেন তার এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা প্রসঙ্গে বাংলাদেশ ইস্যু নিয়ে কিছু বলেননি। অন্যদিকে নাম না প্রকাশ করার শর্তে ভারতীয় এক কূটনীতিক বাংলাদেশের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, 2009 সালে শেখ হাসিনা সরকার গঠনের পর ভারতের উত্তর পূর্বাঞ্চল মাথা ব্যথা একেবারে দূর হয়েছিল। নিরাপত্তার জন্য আলাদা করে ওই অংশটিতে বাড়তি অর্থ খরচ করতে হয়নি। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে সেখানে এক প্রকার অনিশ্চয়তায় পড়েছে ভারত। শেখ হাসিনাকে নিয়ে দিল্লি যে পরিমাণ আত্মবিশ্বাসী ছিল, বর্তমান সরকার নিয়ে তা সেই পর্যায়ে নেই। তাই ওয়াশিংটনের কাছে যুক্তরাষ্ট্র অনুরোধ করবে বাংলাদেশ যেন অংশটার নিরাপত্তা নিশ্চয়তা দেয়। পাশাপাশি বর্তমানে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, ঢাকায় ভারত বিরোধী প্রচারণা ও জঙ্গিবাদের প্রভাব বিস্তারের মতো বিষয়গুলোও তুলে ধরবে। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের কোনো পরামর্শকেই আমলে নিচ্ছে না দক্ষিণ এশিয়ার পরাশক্তি ভারত। তাই ঢাকাকে বিরক্ত না করার জন্য ওয়াশিংটনের পক্ষ থেকে দিল্লিকে যে বার্তা দেওয়া হয়েছে তা কতটুকু মেনে চলবে ভারত, সেটাই এখন দেখার বিষয়।